মনটা খুশি হয়ে গেল, সেই বলে ভালো খুশি হয়েছে। পারফরমেন্স 442 মনটা সেই খুশি বা আনন্দ আনন্দ হয়েছে, মনটা সেই খুশি। আর পরীক্ষা দিলে পাশ করতে পারবে, পরীক্ষা দিলে সবগুলো শূন্য দিত, জিরো দিত। BISSEI বিজ্ঞান, বিজ্ঞানের ইংরেজি কি বলো? BISSEI বিজ্ঞান, গায়গা ধান বিজ্ঞান। তাতে উপরে কত রং থাকে বলো তো? হলুদ, বেগুনি রং, তারপরে কালা, তারপরে সাদা। আমার নাম কমল মধু। কমলটা ইংরেজিতে বলো তো, কমল মধু। কমল কেমেল, কমল মধু কেমন ডিকে মধু। মাধ্যমিক পাশ করে এখনো স্বপ্নের ঘোর কাটেনি দিনহাটার সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র কমল মোদকের। মাধ্যমিক পাশ করা যার কাছে ছিল স্বপ্নের মতো, সেই ছেলে এবার মাধ্যমিকে 63% নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে। 442 নাম্বার পেয়ে সেই ছেলে এতটাই খুশি যে এখনো বিশ্বাস করতে পারছে না সে আদৌ পাশ করেছে কিনা। সে চায় আরো কয়েক বছর যেন লকডাউন থাকে, তাহলে সেই সুযোগে উচ্চ মাধ্যমিকও পাশ করতে পারবে সে এবং চাকরি পেতে পারবে। জাতীয় পতাকার কি রং, বিশ্বকবি কাকে বলা হয়, দুয়ের ঘরের নামতা, বিদ্যালয়ের নাম, এমনকি নিজের নাম সহ সাধারণ প্রশ্নের উত্তর দিতে যে হিমশিম খায়, সেই ছাত্রের মাধ্যমিক পাশ করা সত্যি অবাক করার মতো। বহুবার ফেল করে কোনো মতে দশম শ্রেণীতে ওঠে কমল, তবে করোনার জেরে এবারের মাধ্যমিক পাশ ছিল তার ললাট লিখন। কমল বলে, মাধ্যমিক পরীক্ষা দিলে খুব বেশি হলে 150 নাম্বার পেতাম, আমি খুবই খুশি, খুবই খুশি হয়েছি। বললাম তোমার কি নাম? কমল মোদক। কমল মোদক বানান করতে পারবে? হ্যাঁ বলো তো। কমল কেএমএল, কমল মোদক, এমও ডিকে মোদক। বিদ্যালয়ের কি নাম, তোমাদের স্কুলে পড়তে? বিদ্যালয়ের নাম সাহেবগঞ্জ হাই স্কুল। ইংরেজিতে বানান করো তো, সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং হাই স্কুল। সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়, সাহেবগঞ্জ হাই স্কুল ইংরেজিতে বলো। সাহেবগঞ্জ GISE, সাহেবগঞ্জ GISE, সাহেবগঞ্জ হাই স্কুল KMAL, হাই স্কুল LLL, সাহেবগঞ্জ হাই স্কুল। বিশ্বকবি কাকে বলা হয়? বিশ্বকবি কবিতার নাম। বিশ্বকবি কাকে বলা হয়? বিশ্বকবি বাংলা, বাংলাকে, বাংলা মাতৃভাষাকে আমার বলা হয়, বাংলা কবিতাকে। ভারতের স্বাধীনতা দিবস কবে? 1945 খ্রিস্টাব্দে। কত সালে স্বাধীন হয়েছিল ভারত? ভারত 1993 খ্রিস্টাব্দে, 1993। এখন দেশের প্রধানমন্ত্রীর নাম কি? দেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে, ভারতবর্ষ প্রধানমন্ত্রীর নাম হচ্ছে, মুখ্যমন্ত্রী কি নাম? মুখ্যমন্ত্রী হচ্ছে, রাজ্য হচ্ছে, প্রধানমন্ত্রীর নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র, আর হচ্ছে ঈশ্বরচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যান্ড রাজ টু ইস স্ট্যান্ডাস ডিসিস মামা স্ট্যাট, মানে 442 পাঁচ টাইপ, মানে নাম্বার স্ট্যাট, মানে নিয়ে মাস্টার অবা আছে। দিস ইজ অপারেশন মাস্টার স্ট্যাট, মানে 442 মাস্টার পাস করছ। বাসুদেব স্যার, অলোক স্যার, আশুদেব স্যার, অ্যান্ড্রেস স্ট্যাট, মানে নিয়ে মাস্টার খুশি হয়েছে। স্যার স্ট্যাট, মানে স্কুল, মানে আরো পড়াপড়ি করে। কত পেয়েছে মাধ্যমিক? কত পেয়েছে মাধ্যমিক স্ট্যাট? মানে 442, 442 পাস। এই নম্বরে কতটা খুশি তুমি? শোক এ প্লাস, অ্যান্ড্রাসিস ইন্ট্রে এ প্লাস পেছন, অল এন্ট্রাসি এ প্লাস, সবগুলো মিলিয়ে 442। এই নম্বরে কতটা খুশি তুমি? এই নম্বরে মানে 442 নিয়ে মানে খুশি। কতটা খুশি? সেই খুশি। তো যদি পরীক্ষা হতো, পরীক্ষা দিলে কত নম্বর পেতে তুমি? পরীক্ষা দিলে আমি 150 বা 200 নম্বর পাতাম, কষ্ট করে পাতাম, কিন্তু তার উপরে আমি কমল খুব ভালো ছাত্র, স্যার বাসুদেব স্যার, আশুদেব স্যার, তারপরে হেড স্যার, ননিকবলের স্যার, মামা,
তারপর আশুতোষ স্যার সবাই খুশি। হ্যাঁ, তারপরে অঙ্কে 63, হ্যাঁ 63 বানান করো তো, TACI 63, TACI A 63, 63 কে ইংরেজিতে কি বলে? ইংরেজিতে GTACI A 63, শেষ 60 CICI W। মাধ্যমিকে কটা সাবজেক্ট ছিল তোমার? মাধ্যমিকে সাবজেক্ট 7টা। হ্যাঁ, কি সাবজেক্ট ছিল বলো তো? বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, তারপর জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান। জীবন বিজ্ঞানকে ইংরেজিতে কি বলে? GICI জীবন বিজ্ঞান, BICI বিজ্ঞান। জীবন বিজ্ঞানকে ইংরেজিতে কি বলে? বিজ্ঞান ইংরেজিতে BICI বিজ্ঞান। বিজ্ঞানের ইংরেজি কি বলো? BICI বিজ্ঞান, গায়গা গান বিজ্ঞান, ইআইস ও ইএন সে বিজ্ঞান। ABCD বলো তো। ABCEFGH মাস্টার খুশি আছে, মাস্টার মিষ্টি খাবার চায়। আগে নাম্বার পেতাম কিন্তু মাস্টার কিন্তু নাম খালি শূন্য দিত, কিন্তু মাস্টার রেজাল্ট মানে ভালো দিত না, মাস্টার ভালো রেজাল্ট দিত না। না, এবার এই যে নাম্বারটা পেলে তাতে খুব খুশি। হ্যাঁ, তাতে খুশি আমি, সেই খুশি। 442 পা আমি সেই খুশি হয়েছি, অবাক হয়েছে মাস্টার আমাকে খুব। মাস্টার খারাপ ভাবে মানে মাস্টার আমাকে মানে ভালো আসতো না, নাম্বার বেশি দিত না, নাম্বার দিত না। তুমি সব সব কিছু কি লিখতে পরীক্ষার মধ্যে? পরীক্ষাতে লিখতাম তো বাংলাতে বলো ভালো হয়। আর লকডাউন টা থাকলে আরো ভালো হয়। লকডাউন থাকলে কেন ভালো হয়? কেন হয়? আমি পাস করতে পারবো। খুশি থাকবো, আরো ভালো হবে। তুমি চাও যে লকডাউন আরো দিন থাকুক, আরো বেশি দিন বা লকডাউন জন্য, তাহলে পাস করতে পারবো, পাস করতে পারবো, উচ্চ মাধ্যমিক পাস করতে পারবো। আরো ধরো বেশি দিন ভালো থাকলে আরো আমার খুব ভালো লাগবে, লকডাউন যেন আরো বেশি থাকে। এটা মুখ ইয়াও দিয়ে পাস, এটা যে মুখ দিয়ে পড়াশোনা দিয়ে হলো না, এটাই তো সমস্যা পাচ্ছি। কতবার ফেল করেছি? কম করে 10-12 বার ফেল করছে। তা স্কুলে তো যাবার দেয় নি, কাজ করে কাজ করে, তবু ইয়ে চুর করে যাবে স্কুল। স্কুল যাবার খুব ইচ্ছা? হ্যাঁ, চুরি করে যায় স্কুল যায়, যে মাস্টার বাড়ি করে দেয়, মাস্টার কয় একবার তোর স্কুল পড়া লাগবে না, বাড়িতে যায় বাড়িতে কাজ করে, স্কুল পড়া লাগবে না, আপনার কি মনে কতটা ভালো লাগছে পাস করলো? আমি তো পাস তো করছি জিনিসটা একটা দিকে যে বেশি স্মরণ শক্তি নাই, খুশি হয়েছেন কি? হ্যাঁ, আমি খুশি হয়েছি তো, আমি খুশি হয়েছি, এই একটাই কি আমার শান্তি, কি যে ওটা নিয়ে পাস করলো, ও যে কি তাতে কি ওটা। এবারের মাধ্যমিকে আপনাদের স্কুলের একজন ছাত্র সে পাস করেছে, 63% পেয়েছে, 442 কমল মধু।
সে নিজের নামটাও ঠিকভাবে লিখতে পারে না এবং এমনকি দুয়ের ঘরের নামও তা থেকে শুরু করে আরও অনেক কিছুই তার সাধারণ জ্ঞান নেই। তো কেমন দেখছেন বিষয়টা, কীভাবে দেখছেন সে মাধ্যমিক পাস করলো? কোমল মোদক জুনিয়র হাই স্কুল থেকে এখানে নবম শ্রেণীতে ভর্তি হয়। ও আর পাঁচটা সাধারণ ছেলেমেয়ের মতো নয়, একটু মানসিক বোধ বুদ্ধি কম, কিন্তু ও নাসর বান্দা ছিল। ও স্কুলে আসবে, পড়াশোনা করবে, যাক ও নাইনে উঠে, নাইন থেকে ক্লাস টেনে উঠে ও ফর্মও ফিল আপ করে। এবং যেহেতু এবার একটা বাড়তি সুবিধা হচ্ছে, মাধ্যমিকে যারা পরীক্ষার্থী ছিল 100% পাস, এই সুযোগে ওরও মার্কস ভালো হয়েছে দেখলাম, 442 নাম্বার, এবং ও উত্তীর্ণ হয়ে যায়। এই করোনা আবহে ওর লাক বা সৌভাগ্য যেটা যাই বলুন না কেন, ওর ফেভারে কাজ করেছিল। স্যার ও চাইছে যে লকডাউনটা আরও থাকুক, তাহলে উচ্চ মাধ্যমিকে পাস করতে পারবে এবং চাকরি বাকরিরও বাসনা রয়েছে, সেই বিষয়টা কীভাবে দেখছেন? না, আমি তো বলছি ব্যাপারটা হচ্ছে ও যেহেতু ও আর পাঁচটা সাধারণ ছেলেমেয়েদের মতো নয়, ফলে ও করোনা কী জিনিস ও নিজেও বুঝতে পারছে না। করোনা আমরা চাই যে করোনা এই মুহূর্তে আমাদের গোটা বিশ্ব থেকে নির্মূল হয়ে যাক, আরও আমরা আবার আগের মতো সাধারণভাবে যেভাবে স্কুল চলতো সেভাবে ছেলেমেয়েরা আসুক, স্কুল চলুক। কিন্তু যেহেতু ও বুঝতে পারছে না আমার মনে হয়, এই জন্য করোনা ওর শুধু একটাই মাথায় কাজ করছে, যেহেতু মাধ্যমিক পাস করেছে এই জন্য উচ্চ মাধ্যমিক পর্যন্ত যদি করোনা চলতে থাকে পরীক্ষা হবে না, ও আবার উচ্চ মাধ্যমিকও পাস করে যাবে। এটা ঠিক যে প্রত্যেকটা ছেলেমেয়ে ও তো পরিবেশে দেখতেছে, মাস্টারসাহেবরা স্কুলে আসতেছে, ওরা চাকরি করে বা অন্যরাও আবার অনেকেই চাকরি করে, ফলে চাকরি করলে লাইফস্টাইল বা একটা জীবন তৈরি হওয়া যেটা, ও বুঝতে পারছে, এই পার্থক্যটা বুঝতে পারছে। আর এমনি ছেলেটা খুব মানে কঠোর পরিশ্রমী, মাঠে কাজ করতে পারে, শারীরিকভাবে সক্ষম, কিন্তু একটু বোধ বুদ্ধি একটু কম থাকার জন্যই ওর হয়তো চাওয়া পাওয়াটা এরকম হচ্ছে। কিন্তু বাস্তবটা খুব কঠিন, চাকরি তো এখন উচ্চ মাধ্যমিক পাস বিএ পাস করেই হবে এমন নয়, তার জন্য মেধার দরকার। একটা বিষয় আমরা জানতে পারি স্যার, ও মানে বিদ্যালয়ে আসার খুব ঝোঁক, ও মাঝে মাঝে সময় পেলে বিদ্যালয়ে চলে আসতো এবং আপনি লম্বা হয়ে ছটা হয়ে প্রণাম করতো, সেই বিষয়টা কীভাবে দেখেন ওর এই শ্রদ্ধাভক্তি বিষয়টা? স্যার না, এখানে ওর এটা সরলতা একটা, অন্য অন্য সাধারণ ছেলেটা স্বাভাবিকভাবে যেভাবে কাজ করতে পারবে না, ও ওটা করতে পারে। স্কুলে যে কোনো সময়ই চলে আসতো, এসে বইয়ের জন্য, সাইকেলের জন্য বিভিন্ন আবদার মাস্টারের সাথে কাছে রাখত, এবং আমরা হয়তো অনেক সময় বাধ্য হতাম, ও যেভাবে আমাদের পা ধরে আটকে রাখত, আমাদের সারানোর কোনো উপায় ছিল না, ফলে অন্য মাস্টারসাহেবরা এসে ওকে সারিয়ে নিত এবং কথা দিত, আচ্ছা ঠিক আছে পরের দিন হয় বই দেওয়া হবে। ও আর পাঁচটা সাধারণের মতো নয় জন্যই ও এই কাজগুলো অবলীলাক্রমে করতে পারে। এই গ্রামেরই ছেলে, তো ওর যেটা রেজাল্ট হয়েছে সেটা আনএক্সপেক্টেড, কারণ ও বেশ কয়েকবার ফেল করেছে, সে মাধ্যমিকে 63% পাস করেছে, সে নিজেও অবাক এবং পাড়া প্রতিবেশী প্রত্যেকে অবাক। কী বলবেন বিষয়টা, কীভাবে দেখছেন? আসলে এই গ্রামেরই ছেলে, নাম কোমল মোদক, ছোটোবেলা থেকেই দেখেছি যে পড়ালেখার প্রবল আগ্রহ আছে, কিন্তু বাবা মার অনীহা, অসামর্থ্য বলবো না, সামর্থ্য আছে, বাবা মার অনীহার কারণে ছেলেটাকে দিয়ে ওরা বিভিন্ন কাজকর্ম করাতো, কিন্তু ছেলেটা তারপরেও লুকিয়ে লুকিয়ে স্কুলে যেত। পড়াশোনার আগ্রহ ছিল? হ্যাঁ, প্রচণ্ড পড়াশোনার আগ্রহ ছিল, প্রচণ্ড পড়াশোনার আগ্রহ ছিল, কিন্তু সামাজিক ব্যবস্থা এবং বাবা মার অনীহার কারণে ছেলেটা সেইভাবে বেড়ে উঠতে পারেনি। আর রেজাল্টের কথা বললেন, যে রেজাল্টটা সত্যি কথা আমি না, আপনি নিজেও তো ওনার ইন্টারভিউ নিলেন, ছেলেটা বিস্মিত রেজাল্ট করছে, বেশিরভাগ। তবে এই রেজাল্ট প্রসঙ্গে শুধুমাত্র আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে রেজাল্টটা এবারকার রেজাল্ট, করোনাকালের রেজাল্ট কীভাবে এই যে আমাদের যে শিক্ষা বোর্ড কীভাবে যে এর নম্বর দিলেন সেটা আমি বলতে পাবো না। আর সবচেয়ে বড় ব্যাপার, শুধু একটা জিজ্ঞাসা আপনার, যেহেতু আমাকে জিজ্ঞাসা করলেন, আমি গ্রামবাসী হিসেবে তো ভালো রেজাল্ট করার জন্য ওকে সাধুবাদ দিচ্ছি। সে রেজাল্টটা নিয়ে তো একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়, যে রেজাল্টটা দিলেন অর্থাৎ নম্বরটা দিলেন তাদের কাছেও, তারা যদি দেখেন আপনাদের কাছেও একটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে এই যে রেজাল্ট অর্থাৎ প্রায় 63% রেজাল্ট ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে, এই ছেলেটা যদি কোনো চাকরির দাবি করে গভর্নমেন্টের কাছে,
তাহলে সেটা কতটুকু যুক্তিসঙ্গত হবে, কিন্তু তার নম্বর তো 63%, সেটা তো তাকে মান্যতা দিতেই হবে। আদৌ কি নম্বরগুলো মান্যতা পাবে না পাবে না, এটা আপনার মাধ্যমে আমি সারা দেশের সুনাগরিকের কাছে আমার প্রশ্নটা রয়ে গেল। কি নাম আপনার? আমার নাম শ্যামল দত্ত। টাটা, বাই বাই।